খোয়াইয়ের শেবড়াতলির গোদারঘাটের পাঁচ খুনের ঘটনা এখনও রহস্যাবৃত শুক্রবার রাতের পাঁচ পাঁচটি খুনের ঘটনায় এখনও শোকে পাথর গোটা এলাকা শুধু নয় গোটা মহকুমা শোকে পাথর পুলিশ মহল দারিদ্রতা থেকে মানসিক ভারসাম্যহীনতার দরুন প্রদীপ দেবরায় নামে গ্রামের ওই যুবক এমন নৃশংসতা চালিয়েছে বলে মনে করছেন মনোবিত থেকে বিভিন্ন মহল এবং স্থানীয় বাসিন্দারা শুক্রবার রাতের সেই কাময় আর রোমহর্ষক ঘটনার কথা মনে করে উঠছেন গ্রামবাসী ঘাতক প্রদীপ দেবরায়ের শাবলের উপার্জ্য পড়ে আঘাতে সেই রাতে একে একে খুন হন তার সাত বছর বয়সী কন্যা মন্দিরা এক বছর বয়সী কন্যা অদিতি বড় ভাই অমলেশ দেবরায় খোয়াই থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক অটোচালক কৃষ্ণদাস প্রদীপ দেবরায়ের স্ত্রী মীনা দেবরায় ও অটোচালকের ছেলে করণবীর দাস চিকিৎসাধীন জিবি হাসপাতালে উন্মত্ত স্বামীর হাতে দুই শিশু কন্যা হারিয়ে জিবিপি হাসপাতালের শয্যায় শুয়ে বোধ চিৎকার করে উঠছেন দুই সন্তান ছাড়া আমি বাঁচব কী করে নৃশংস এই ঘটনায় হত্যা মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করলেও এখনও রহস্যাবৃত সেই রাতের পাঁচটি তাজা প্রাণীর খুনের ঘটনা পুলিশি তদন্তে আদৌ রহস্যের জট খুলবে কিনা সেটি সমই বলবে শেরাতলি গোদারাঘাটের মানুষ বলছেন প্রদীপ দেবরায়ের পরিবারের নিদারুণ দারিদ্রতার কথা একটা সময় গাড়ি চালাত প্রদীপ দেবরায় বর্তমানে বাড়িতে ইট সিমেন্ট দিয়ে নির্মাণ সামগ্রী তৈরি করে বিক্রি করত অভাব অনটনের মধ্য দিয়ে এভাবেই চলছিল সংসারের টানাটানের মধ্যেই বড় মেয়ের সামাজিক প্রকল্পের কন্যা ভাতা বাতিল হয়ে যাওয়ায় তার মাথায় আকাশ ভেঙে পড়ে সম্প্রতি ভাতার আবেদন জানিয়ে খোয়াই শহরে এসে জেলা শাসক ও ব্লকের ভিডিওর সঙ্গে দেখা করে নিজের দারিদ্রতার কথা বলেছিল প্রদীপ বলে জানা গেছে বিভিন্ন সময়ে বন্ধন ব্যাংক সহ বিভিন্ন আর্থিক সংস্থা থেকে ঋণ নিয়েছিল প্রদীপ কিস্তির টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছিল না চাপ বাড়ছিল আর্থিক সংস্থার কর্মীদের হাতে অভাব নিয়ে অশান্তি ছিল পরিবারের মধ্যে ইট সিমেন্ট দিয়ে নির্মাণ সামগ্রী তৈরি করলেও গ্রামে তা অধিকাংশই অবিকৃত থেকে যেত সংসারের হাল ফেরানোর কোনো ব্যবস্থা ছিল না তার কাছে এ নিয়ে মানসিক অবসাদে ভুগছিল প্রদীপ গ্রামের মানুষ স্পষ্ট জানিয়েছেন প্রদীপ দেবরায় কখনো নেশা করতেন না তার হঠাৎই মাছ রাতে উন্মাদ হয়ে ওঠা এবং পাঁচজনকে খুন করার মতো এমন বিভুৎসতায় বা ক্রুদ্ধ গোটা গ্রামবাসী রিপোর্ট চ্যানেল